আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে। গত কয়েকদিন যাবৎ ইউক্রেনের মধ্যে রুশ এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে সবচেয়ে মুখোমুখি পাল্টা হামলা যেটাই বলেন সেটা হচ্ছে যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে, যে শহরটাকে পুতিন কাকু কয়েকদিন আগে দখলে নিয়েছিলেন। আবার ইউক্রেনের সেনারাও গত কয়েকদিন যাবৎ এই অঞ্চলটাতে নিজেদের সেনাদেরকে আপনার মোতায়েন করেছে বা একটা সমাবেশ করেছে, আর সেইটাকে মানে একসাথে করে গুটি গুটি পায়ে বড়সড় একটা কামড় দিয়েছে। তবে এই ঘটনার পাল্টা জবাব হিসাবে ভ্লাদিমির পুতিন কালকে কী করে সেটা হচ্ছে দেখার কথা। তবে আজকে রাশিয়ার জন্য খুবই খারাপ একটা দিন গিয়েছে, কারণ ইউক্রেনীয় সেনাদের আক্রমণে 23 জন রুশ সেনা নিহত হয়েছে, বড় কৌশলী আক্রমণ ছিল, পাশাপাশি 58 জন আহত হয়েছে। এর পাশাপাশি পুতিন কাকুকে ইরান যে কামিকাজে ড্রোনগুলা বা আরও যে ড্রোনগুলা দিয়েছিল সেগুলোরও বিশাল একটা কী বলা হয় যে হামলা তারা ফিরিয়ে দিয়ে সেগুলোকে ধ্বংস করেছে। এর মাঝখানে যুদ্ধের নতুন আর টার্নিং পয়েন্টও আছে, ওঠে এসেছে ইউক্রেনকে গোপনে অস্ত্র দিচ্ছে আমি যে দেশে বসবাস করি দক্ষিণ কোরিয়া, যদিও এই অভিযোগ আসার পর দক্ষিণ কোরিয়া সেটা আবার অস্বীকারও করেছে। কিন্তু পুতিন কাকু আবার দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছে, দক্ষিণ কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে রাশিয়া। তো এই ঘটনাগুলা সচরাচর রাশিয়া কিন্তু প্রকাশ করে না যখন নিজেদের সেনারা মারা যায়, এটা এই যুদ্ধে রাশিয়ার একটা কৌশল। বাট এই বিষয়টা সামনে নিয়ে এসেছে পুতিন কাকুর রাইট হ্যান্ড হিসেবে চিহ্নিত চেচেন নেতা ওয়াগনার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড রমজান কাদির। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার 23 জন সেনা সদস্য নিহত হয়েছেন, এই ঘটনায় আহত হয়েছেন আরও 58 জন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের আর্টিলারি হামলায় এই ভয়াবহ হতাহতের ঘটনা ঘটেছে। দর্শক, রাশিয়ার কী বলা যায় চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদির এই তথ্য দিয়েছেন, আর আন্তর্জাতিক গণমাধ্যম বার্তা সংস্থা রয়টার্স তারা এই প্রতিবেদনটাকে আজকে প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাদির বলেছেন রুশ সেনাদের উপর হামলা ও হতাহতের এই ঘটনাটি ঘটেছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে, যেটাকে দখল করা নিয়ে আবার বেদখল করা নিয়ে দুই দেশের মধ্যেই এখন যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি চলছে। এমনকি এই এলাকাতেই সর্বপ্রথম পারমাণবিক হামলারও শঙ্কা আছে। রমজান কাদিরবের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে সকল উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে, মৃত এবং আহতদের তালিকাও চূড়ান্ত হয়েছে। আর তিনি বলছেন যে এটার একটা কঠিন কী করা হবে, প্রতিশোধ নেওয়া হবে। অপরদিকে আজকের দিনে গত 3 দিন যাবৎ ইউক্রেনের আরও একটা সফলতার বিষয় হচ্ছে 300+ ইরানি ড্রোন তারা ধ্বংস করে দিয়েছে। আর আজকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি গত 3 দিনের যুদ্ধের ব্রিফিং সম্পর্কে আপডেট দিতে এসে এই তথ্য গণমাধ্যমে বলে মানে প্রকাশ করেছে। ইউক্রেন এখন পর্যন্ত 100+ ইরানি শাহেদ 136 বা কামিকাজে ড্রোন দিয়েছে। তবে ইরানি এই ড্রোনগুলোর মধ্যে প্রায় 300 ড্রোনকে ভূপাতিত করেছে বলে দাবি করছে দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত। আজকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সকল তথ্য দিয়েছেন তিনি, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রকাশও করেছে। দর্শক, ইরানি ড্রোন রুশ ইউক্রেন যুদ্ধে ইরানকে ঘায়েল করতে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল রাশিয়া। কিন্তু কিয়েভ বলছে যে এগুলাকে ধ্বংস করার জন্য যেই মানে পাল্টা যেই মানে কী বলা যায় আর্টিলারি বা আরও বিভিন্ন থাকে না যেগুলোতে ধ্বংস করা হয় সেগুলা তারা বেশ কিছু ব্যবহার করেছে, আর যেখান থেকে তারা সফলতা পেয়েছে। এখন আজকের এই ঘটনার পরে, এই দুইটা ব্রিফিংয়ের পরে, রাশিয়ার যিনি নবনিযুক্ত কমান্ডার আছেন সের্গেই শুরুভিকিনি পাগলা বা বিখ্যাত কসাই কমান্ডার, তার পক্ষ থেকে কিন্তু বক্তব্য এসেছে যে এই হামলার মোক্ষম জবাব দেওয়া হবে রাশিয়ার পক্ষ থেকে। অপরদিকে হঠাৎ করে আপনার কিয়েভ বা ইউক্রেন এই যে ড্রোনগুলোকে ধ্বংস করলো বা একযোগে আক্রমণ করলো, আর্টিলারি হামলা চালালো, এই অস্ত্রগুলো পেল কোথায়? ভিডিওর প্রথমেই বলেছিলাম দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তারা গোপনে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে। বাট দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রের পক্ষ থেকে, যেহেতু আমি এই দেশে বসবাস করি, এখানের গণমাধ্যমগুলোতে এই নিউজটা আসছে, বাট গণমাধ্যমগুলোতে বলা হয়েছে দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত আসলে কোনো রকম অস্ত্র ইউক্রেনকে দেয়নি। কিন্তু রাশিয়া দাবি করতেছে যে না, দিছে। আর এইটাকে নিয়ে দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের একটা টানাপোড়েনও দেখা দিয়েছে। তবে দক্ষিণ কোরিয়া দেশ হিসাবে এটা কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, কারণ এই দেশে যাই আছে
আপনার যত ব্যবসা আছে, আমেরিকানরা কিন্তু সারা পৃথিবীতে ব্যবসা করে, আর এই দেশটাতে একটা ভালো ব্যবসা আছে এদের। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে যেহেতু একটু ঝামেলা আছে, তো নিরাপত্তার বিষয়গুলো বা দক্ষিণ কোরিয়া যে টিকে আছে অর্থনৈতিকভাবে বা ধরেন সামরিক দিক থেকে সকল কিছু, এটা কিন্তু আমেরিকা এখানে আপনার নিরাপত্তা দেয় সেইখান থেকে। বাট দক্ষিণ কোরিয়া বলছে যে তারা অস্ত্র দেয়নি। তো যাই হোক, আজকের এই রেজাল্ট কালকে হয়তো আমরা দেখতে পাবো, কারণ পুতিন এখন আর দেরি করে না, ধরতক্তা মার পেরেক। তো কাল পর্যন্ত দেখা যাক প্রতিশোধ কীভাবে নেয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।